তাগুতের সমালোচনা করবেন না, বাতিলের সমালোচনা করবেন না, আর হকের ফেরিওয়ালা সাজবেন সেই হক আবার কেমন হয় যেটা বাতিলের কলিজা আঘাত করতে জানে না। ওলামায়ে কেরাম চুপ থাকবে না, গর্জে উঠবে, জানের পরোয়া করবে না, হুমকি ধমকির ভয় করবে না, জেলখাটা নিয়ে চিন্তা করবে না, আরে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে কিনা এই ভয়ে সে কখনোই ভূত থাকবে না, বরং সর্বদা জবান দিয়ে বলতেই থাকবে সেই কথা, বাপের বিরুদ্ধে গেলেও বলবে, যেমন নবী ইব্রাহিম বাপের বিরুদ্ধে বলেছেন, সেই কথা পুত্রের বিরুদ্ধে গেলেও বলবে, যেমন নবী নূহকে পুত্রের বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, সেই কথা স্বামীর বিরুদ্ধে গেলেও বলবেন, যেমন আসিয়া স্বামীর বিরুদ্ধে হাত তুলতে হয়েছে, সেই কথা স্ত্রীর বিরুদ্ধে গেলেও বলবেন, যেমন লূত আলাইহিসসালামকে স্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিতে হয়েছে, সেই কথা চাচাদের বিরুদ্ধে গেলেও বলবেন, যেমন আমার নবীকে আপন চাচাদের বিরুদ্ধে বলতে হয়েছে, সেই কথা যুগের শাসকদের বিরুদ্ধে গেলেও বলবেন, যেমন নবী ইব্রাহিম নবী মূসা আমার নবীকেও শাসকদের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যুগের নামধারী মুসলমান শাসকের বিরুদ্ধেও ময়দানে গর্জে উঠতে হয়েছে, জানের পরোয়া করা যাবে না, বাতিলের বিরুদ্ধে মুখ বন্ধ করা যাবে না। তো ইসলাম জনপ্রিয় ছিল, জনপ্রিয় আছে, জনপ্রিয় থাকবে, তবে শুধু জনপ্রিয় রাখাই যথেষ্ট না। জনপ্রিয় আছের প্রমাণ হলো বর্তমান দুনিয়ায় সবচাইতে বেশি চক্রান্ত ষড়যন্ত্র হয় যেই ধর্ম নিয়ে, সেটার নাম ইসলাম। এমনকি নাস্তিক যারা নিজেদের দাবি করে, দরকার ছিল সব ধর্মের বিরুদ্ধে বলবে, কারণ সে তো নাস্তিক, ধর্মেরই লোক না, ধর্মের বিপক্ষে, কিন্তু ঘুরে ফিরে দেখবেন টিটকারি সব ইসলাম নিয়েই মারে। তো সারা দুনিয়া সবচাইতে বেশি ইসলাম ফোবিয়া ছড়ানো হচ্ছে, বিশেষ করে 9/11 পর গোটা দুনিয়া ইসলামের বিরুদ্ধে বিষজ্ঞা ছড়িয়ে দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত যাচাই করেন, পৃথিবীর সব দেশ যাচাই করেন, পশ্চিমা বিশ্বের অবস্থাও দেখেন, মানুষ সবচাইতে বেশি যেই ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে তার নামে ইসলাম। হ্যাঁ, ইসলাম প্রতিষ্ঠিত এবং বিজয়ী, সর্বদাই বিজয়ী, সন্দেহ নাই। ইসলাম বিজয়ী হয় দুইভাবে, নবী যেদিন থেকে দাওয়াত দিতে শুরু করেছেন এলমিভাবে ইসলামকে সেদিন থেকেই বিজয়ী রেখেছেন। এলমিভাবে বিজয়ী থাকার অর্থ হলো ইসলামকে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে কেউ কোনোদিন হারাতে পারে নাই, দুর্বল প্রমাণ করতে পারে নাই, ইসলামের অসারতা দেখাতে পারে নাই, বরং যারা ইসলামের ভুল ধরতে এসেছে ওদেরই সবার মুখে চুনকালি পড়েছে। আজও আপনি দেখেন নাস্তিকরা যখন বসে হকপন্থী ওলামায়ে কেরামের সামনে, সেকুলাররা যখন বসে হকপন্থী ওলামায়ে কেরামের সামনে, বিজয়ী কারা হয়? আমাদের ওলামারা না নাস্তিকরা? ওলামাদের সামনে কাকে মনে চায় নিয়ে আসেন? হিন্দু গুরুকে আনতে চান, আনেন, খ্রিস্টান পুরোহিতকে আনতে চান, আনেন, ইহুদি পণ্ডিতকে আনতে চান, আনেন, আর বাদ দেন মুসলমানদের বাতিল ফিরকাগুলোকে আনবেন, ওই তথাকথিত সিন্নিখোরদেরকে আনবেন, আরে আনেন না, কাদিয়ানিদেরকে আনবেন, আনেন, হিজবুত তাওহিদকে আনবেন, আনেন, আহলে কোরআনকে আনবেন, আনেন, চ্যালেঞ্জ করে বলে দিয়ে যেতে পারবো সর্বদা ইসলামই, হকি, আহলে সুন্নাহ জামার মাসলাকে বিজয়ী থাকবে। 1500 বছরেও ইসলামকে কেউ ইলমিভাবে হারাতে পারে নাই, পরাজিত করতে পারে নাই, দুর্বল প্রমাণ করতে পারে নাই। ইসলাম বিজয়ী, সর্বদা বিজয়ী। আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন ইসলামকে জিন্দা করবেন বলে, বিজয়ী করবেন বলে, সব ধর্মের উপর, সব মতবাদের উপর। আলহামদুলিল্লাহ, নবীও বিজয়ী করে দিয়ে গেছেন ইলমিভাবে প্রথম দিন থেকেই, আমাদের ওলামারাও বিজয়ী করে গিয়েছেন প্রথম দিন থেকেই।